মাত্র 5% সংখ্যালঘু হওয়ার পরে 25% সুবিধা ভোগ করছে, এরপরেও কলিজা ঠান্ডা হয় না। ওরা মুসলিম দেশে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, মনে রেখো মুসলমান তোমাদের বিরুদ্ধে মিছিল করতে হবে না, শুধু হেঁটে গেলেও তোমাদের লাশ দাফন হতে হবে। কথা বলো, আজকে সেই মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দাও, তোমাকে সাহস দিয়েছে কে? কে তোমাকে সাহস দিয়েছে প্রকাশ্য দিবালকে উস্কানিমূলক বক্তব্য দিতে? ওরাই হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মূল হোতা। ওরাই দাঙ্গা লাগাতে চায়, ওরাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশের সুষ্ঠু সুন্দর পরিবেশকে অশান্ত করতে চায়, ওরাই সরকারকে বিতর্কিত করতে চায়। এই জন্য সরকারকে বলছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামক এই সাম্প্রদায়িক দাঙ্গা গোষ্ঠীকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। সত্যনের পথে জাগাবে দুনিয়া, ফার্স্ট মামুন মিডিয়া। নাস্তিকরা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নারী লোভী ছিলেন, নাউযুবিল্লাহি মিন জালিক। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ছোটবেলায় বিবাহ করেছিলেন, তার নেপথ্যে রয়েছে বিরাট বড় হিকমা। কারণ মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন সেই মেধাবী নারী যার থেকে পৃথিবীতে বর্ণিত হয়েছে তৃতীয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হিসেবে। এই বিশ্বের মধ্যে যার নাম রয়েছে তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানবতার কল্যাণে নারীদের সংকটপূর্ণ মাসালা সমাধান দেওয়ার জন্য একজন নারী, একজন মেধাবী, একজন যুবতী, একজন তরুণীর প্রয়োজন ছিল বিধায় আল্লাহ পাক তার রসুলকে ছোট্ট এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের নির্দেশ দিয়েছিলেন। ব্যক্তি চাহিদা মেটানোর জন্য নয়, বিশ্ব মানবতার কল্যাণ সাধন করার জন্য। যার কারণে রসুলের অসংখ্য সাহাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জটিল জটিল মাসআলার সমাধান গ্রহণ করেছেন, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আর সেই রসুলকে আজকের বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশের 95% মুসলমানের বাংলাদেশে মুসলমানের রক্ত ঝরেছে যে মাটিতে, সেই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে চরিত্রহীন বলে গালি দেয় মুসলমান। আর কত দেশের মুসলমান রসুলের অপমান সহ্য করবে? আর কত মুসলমানরা রাস্তায় নামিয়ে মিছিল করবে, আন্দোলন করবে, মানববন্ধন করবে? আর মিছিল মিটিং আন্দোলন দেখতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিষোদ্গারকারী প্রত্যেকটা নরধরের ফাঁসি দেখতে চাই। কথা বলো ঠিক কি না? আমি আশ্চর্যান্বিত হয়ে যায়, আজকে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে চট্টগ্রামে একটি মিছিল হয়েছে। সেখানে বলা হচ্ছে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে। আমার কাছে রেকর্ড রয়েছে। আজকে আবার বলেছে চরমোনাইয়ের দুই গালে জুতা মারো তালে তালে। কেন হেফাজতে ইসলাম এবং চরমোনাই এমন কি অপরাধ করলেন? আপনারা বলুন, আপনারা 95% মুসলমান যে দেশে বসবাস করছে সে দেশে রসুলের আদর্শ নিয়ে অরাজনৈতিক সংগঠনের বিরাট প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ সর্বদলের মুসলমানরা হেফাজতে ইসলামের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মুসলমানদেরকে প্রকাশ্যে এসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে ওরা কারা যারা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেয়? আপনারা বলুন, আজ পর্যন্ত হেফাজতে ইসলাম কোনোদিন বলেছে হিন্দুর গালে গালে জুতা মারো তালে তালে? কোনোদিন বলেছে বৌদ্ধের গালে গালে জুতা মারো তালে তালে? কোনোদিন বলেছে ইহুদির গালে জুতা মারো তালে তালে? খ্রিস্টানের গালে গালে জুতা মারো তালে তালে বলেছে? তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ভিন্ন ধর্মাবলম্বী, তারা সংখ্যালঘু, তারা স্বাধীন বাংলাদেশে তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়েই বসবাস করবে এই স্লোগান আলেমরা দিয়েছেন যুগ যুগ ধরে। এই আদর্শই তো আমাদের কোরআন শিখিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে বলে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা থাকে মুসলমানদের কাছে সেইভাবে নিরাপদ, ডিমের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদ। কথা বলুন ঠিক কিনা? এরপরে ওদের কলিজা ঠান্ডা হয় না। সচিবালয় মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত দায়িত্ববোধের দায়িত্বের বড় বড় দায়িত্বের ক্ষেত্রে মাত্র 5% সংখ্যালঘু হওয়ার পরে 25% সুবিধা ভোগ করছে, এরপরেও কলিজা ঠান্ডা হয় না। ওরা মুসলিম দেশে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, মনে রেখো মুসলমান তোমাদের বিরুদ্ধে মিছিল করতে হবে না, শুধু হেঁটে গেলেও তোমাদের লাশ দাফন হতে হবে। কথা বলো, আজকে সেই মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দাও, তোমাকে সাহস দিয়েছে কে? কে তোমাকে সাহস দিয়েছে প্রকাশ্য দিবালকে উস্কানিমূলক বক্তব্য দিতে? ওরাই হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মূল হোতা। ওরাই দাঙ্গা লাগাতে চায়, ওরাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশের সুষ্ঠু সুন্দর পরিবেশকে অশান্ত করতে চায়, ওরাই সরকারকে বিতর্কিত করতে চায়। এই জন্য সরকারকে বলছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামক এই সাম্প্রদায়িক দাঙ্গা গোষ্ঠীকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। আপনারা শোনেন, আপনারা বলুন, প্রতিদিন পত্রিকার পাতায় পান অমুক হিন্দু রসুলকে গালি দিয়েছে, প্রশাসন গ্রেফতার করেছে, এমন সংবাদ আছে না নাই? আমরা কয়দিন হিন্দুদের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছি? কথা বলুন, কোনো প্রমাণ আছে? বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন অমুক রমেশ চন্দ্র সেন, অমুক ধমেশ পাল আছে না নাই, ইত্যাদি ইত্যাদি নামে রসুলকে কটাক্ষ করে, অশ্রাব্য ভাষায় রসুলকে গালমন্দ করে, আর প্রশাসন তাদেরকে গ্রেফতারও করে। এই জন্য প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হচ্ছে, ওরা কারা? আজকে যারা চিদারঙ্গের প্রকাশ্য রাজপথে নেমে এমন সাহসিকতা দেখিয়েছে, সরাসরি মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কার নেপথ্যে নেতৃত্ব হয়েছে? এটা সরকারকে এই দায়িত্ব নিয়ে এদের প্রত্যেকটা লোককে গ্রেফতার করে রিমান্ডে নিতে হবে। ওরা আমার সোনার বাংলাদেশটাকে নষ্ট করে দিতে চায়। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, হিন্দুরা আমার দেশে বসবাস করবে তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে, বৌদ্ধরা বসবাস করবে তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে, খ্রিস্টানরা বসবাস করবে ধর্মীয় স্বাধীনতা নিয়ে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই নাকি? আছে আরো জোরে বলেন। আজ পর্যন্ত ওদের বিরুদ্ধে আমাদের কোনো স্লোগান আছে? বরং বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার এদেরকে সাপোর্ট দিয়ে এদের ধর্মীয় কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করে। আমার দেশের নেতৃবৃন্দ মুসলমানেরা এদের পূজা মণ্ডপ যেন সুন্দর মতো করতে পারে তার ব্যবস্থা করে দেয়। এত কিছু করার পরে ওরা খুশি হতে পারলো না, ওরা কোনোদিন খুশি হবে না। এই মুসলমানকে একটা নতুন মেসেজ শোনায় যায়, মেসেজটা বহুত পুরাতন কিন্তু আপনাদের কাছে হয়তো নতুন। আপনারা যদি একটা মুশরিকের জন্য জীবনটাও দিয়ে ফেলেন, তারপরে ওরা আপনার প্রতি খুশি হবে না। এটা আমার কথা নয়, এই কথা লেখা আছে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত কোশ্চিনকালেও ওরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না পর্যন্ত নিজের ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হবে।